আলহামদুলিল্লাহ ভালো, আর দিনকাল ভালো যাচ্ছে। করোনায় আসলে কেউই ভালো নেই, আশেপাশে সবসময় ব্যাড নিউজ শুনতে হচ্ছে, বাট আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আসলে মিডিয়া থেকে সরে যাওয়াটা হুট করে প্ল্যান না, এটা আমি অনেক আগে থেকেই চিন্তা করেছিলাম আস্তে আস্তে মিডিয়া থেকে সরে যাব। সেটা হলো আমি 2 বছর আগে ওমরা করেছিলাম, তখন কাজ তখনই প্ল্যান করেছিলাম কাজ আস্তে আস্তে কমিয়ে দিব। আর এখন করোনায় আসলে চারপাশে এত খারাপ সিচুয়েশন দেখছি, সবার এত খারাপ নিউজ জানতে পারছি, আর আমার করোনার মধ্যে লকডাউনে বাসায় ছিলাম, বাসায় থাকা অবস্থায় আসলে সত্যি কথা বলতে যে যত বেশি শিখে সে তত বেশি জানতে পারে। তো আমি কোরআনের মিনিং পড়তাম, হাদিস পড়তাম, অনেক কিছুই পড়তাম, তো ওগুলি পড়ে আমি আসলে জীবনে অনেক কিছু শিখেছি, অনেক কিছু হয়তো মানুষ তার জন্মের পর থেকেই সব কিছু জানে না, আস্তে আস্তে সব কিছু শিখতে পারে, জানতে পারে। তো আমিও অনেক কিছু শিখেছি, জেনেছি। তো আমার মন থেকে আসলে তখন মনে হচ্ছিল যে মিডিয়াটা আসলে আমার জন্য না, মিডিয়াতে আমি কাজ করতে চাই না। আর মিডিয়ার পরিবেশ বলতে আমি আসলে সবাই জানে অনেক কম কাজ করি, আমি বছরে 1-2টা কাজ করি, বাট কাজের পরিবেশটাও একটু চেঞ্জ আমার কাছে মনে হয়েছে। কারণ আমি প্রথম থেকে যখন কাজ করে এসেছি তখন কাজের কোয়ালিটিটা ডিফারেন্ট ছিল, তখন মানুষ খুব প্রায়োরিটি দিত কাজের কোয়ালিটিটাকে। এখন সেটা আমার কাছে মনে হচ্ছে একটু কমে গেছে, আমার আসলে কাজ করার সেই ইচ্ছাটা কমে গেছে, এর জন্য আমি মিডিয়া থেকে সরে গেছি। আমি আসলে মিডিয়ার সবাইকে মেন করে কখনো কিছু বলিনি, বলবো না, কারণ পৃথিবীর সব জায়গায় মানুষ সবাই একরকম হয় না, সেটা আমরা সবাই জানি। তো আমি আমার কাছে মনে হয়েছে মিডিয়াতে আমার কাজ করার জায়গাটা কমফোর্টেবল না, এর জন্য আমি কাজ করিনি। আর মিডিয়ার পরিবেশ নষ্ট মানে মিডিয়ার সবাই খারাপ না, মিডিয়াতে ভালো খারাপ মিলে যেরকম আছে চারপাশেও ভালো খারাপ মানুষ আছে। আর আর অনেকে মনে করে যে ও আমার এখন মনে হয় কাজের সেই সুযোগ নেই, এটা ভুল। আমি প্রথম থেকে কাজ কম করতাম সেটা সবাই জানে, আমি স্টার্টিং থেকেই বছরে 1-2টা কাজ করতাম, এমনও হয়েছে বছরে 3-4 বছর কাজ করিনি। তো যদি কাজ করতে চাই আমি প্রচুর কাজ করতে পারি, বাট আমার কাজ করার ইচ্ছে চলে গেছে, এর জন্য আমি কাজ করছি না। আসলে টাকাটা ইম্পর্টেন্ট না, টাকা ইম্পর্টেন্ট হলে তো তাহলে সবসময় করতাম কাজ। সবাই জানে আমি বছরে খুবই কম কাজ করেছি, এবং কাজের কোয়ালিটি যখন মনে হয়েছে যে খুব ভালো তখনই কাজ করেছি, সেটা বেশি টাকা কম টাকা ওইটা ইম্পর্টেন্ট না। আর টাকা অনেক বেশি আমাকে অফার করলে যে আমি কাজ করব, এটা ভুল ধারণা। আমি যখন প্ল্যান করেছি কাজ করব না, কাজ করব না। আমি আসলে প্রতিবন্ধীদের নিয়ে কাজ করি, সেটা 6-7 বছর হয়েছে, বাট এটা আমার ছোটোবেলা থেকে নেশা ছিল, আমার বাবা করতো, বাবাকে দেখতাম করতে, এর জন্য ছোটোবেলা থেকে আমারও গরিব মানুষদের প্রতি একটা ফিলিংস ছিল। আমি শুধু প্রতিবন্ধী না, আমার এতিম বাচ্চা গরিব অসহায় মানুষ দেখলে আমার খুব খারাপ লাগে, আমি যথাসম্ভব চেষ্টা করি আমি তাদেরকে হেল্প করার। হয়তো সবসময় আমি আমার ফেসবুক বা পাবলিসিটি করি না, কারণ আমার কাছে মনে হয় এটা আসলে পাবলিসিটি করার জিনিসটা, এটা একটা ফিলিংসের ব্যাপার। তো যখনই আমি চারপাশে আমার আশেপাশের মানুষ থেকে কিছু শুনতে পারি, আমার সামর্থ্য যতটুক থাকে আমি চেষ্টা করি তাদেরকে হেল্প করার, কারণ আমার কাছে মনে হয় কোনো মানুষকে হেল্প করার যে আত্মতৃপ্তি সেটা অন্য কিছুতে পাওয়া যায় না। সব সেলিব্রিটিদের ফ্যান ফলোয়ার্স থাকে, যে আমি আমি কখনোই আমি প্রথম থেকে আসলে মনে করতাম যে আমি হয়তো মিডিয়াতে কাজ করি বলেই শুধু আমার ফ্যান ফলোয়ার্স, বাট এখন আমি রিয়েলাইজ করি এটা ভুল। আমাকে আসলে মানুষ এত পছন্দ করে, মিডিয়া থেকেই তো আমাকে চিনে, বাট আমাকে এখনও এত মানুষ পছন্দ করে, যখন আমি কাজ করিনি লাইফে অনেক 2-3 বছর গ্যাপ দিয়েছি বা এখন মিডিয়া ছেড়ে দিয়েছি, এখনও আমাকে প্রচুর মানুষ SMS করে, আমি যাই ডিসিশন নিয়েছি সবাই অ্যাপ্রিসিয়েট করে। আর কিছু মানুষ নেগেটিভ কথা বলবে, এটা নর্মালি, কারণ পৃথিবীতে সব মানুষকে নিয়ে সবাই পজিটিভ কথা বলে না, পজিটিভ নেগেটিভ থাকবেই।